সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত এই ভিডিওটির বিষয় হচ্ছে দু হাজার বাইশ সালের সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তো ওই অ্যাসাইনমেন্টটির আসলে সমাধান বা উত্তরপত্র নিয়ে আমরা কথা বলবো তো তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্ট এক এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বিশাল বড় একটা অ্যাসাইনমেন্ট যেটার শিরোনাম দেওয়া হয়েছে আমরা ছোট করে শিরোনামটা লিখব কিছু শিখন ফল থেকে অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে নির্দেশনা আছে নির্দেশক আছে এগুলোর উপর ভিত্তি করে আমরা একটা উত্তর তৈরি করেছি যে উত্তরটি তোমাদের সাথে শেয়ার করব ওকে তা আমরা আসলে সরাসরি উত্তরে চলে যাওয়ার আগে বলে নিই যে আসলে অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি লিখতে পারি স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের প্রভাব এবং সচেতনতার সৃষ্টি এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম ওকে এবার আমরা শুরু করতে পারি মূল লেখাটা এখান থেকে যেহেতু এটা একটা প্রতিবেদন তাই আমাদের প্রতিবেদন আকারে কিন্তু লিখতে হবে ওকে তো তারিখ তেইশ ফেব্রুয়ারি দু তো তুমি তোমার মতো করে তারিখটি দেখবে যে তারিখে তুমি অ্যাসাইনমেন্টটি তৈরি করছো আশা করি এটা বুঝতে পারছো ওকে বরাবর প্রধান শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় ঢাকা তো মণিপুর উচ্চ বিদ্যালয়টা ঢাকায় অবস্থিত তাই ঢাকায় লিখেছি তোমার উচ্চ বিদ্যালয়টা যেখানে অবস্থিত বা তোমার উচ্চ বিদ্যালয়ের নাম যা সেটা তুমি লিখবে আশা করি এই বিষয়গুলো তুমি জানো এবার দেখো যে আমরা লিখবো বিষয় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের প্রভাব এবং সচেতনতা সৃষ্টি শীর্ষক প্রতিবেদন জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নম্বর মণিপুর উচ্চ বিদ্যালয়ের জন্য ম ও বি লিখেছি তোমার যে উচ্চ বিদ্যালয় আছে সেটাতে তুমি তা লিখবে ওকে মণিপুরের ম উচ্চ রাস এবং হচ্ছে বিদ্যালয়ের বি আর তোমার স্কুলের নাম তুমি এখানে সংক্ষেপে লিখে দিবে প্রথম অক্ষরগুলো দিয়ে সাতশো উনিশ ছয় তারিখ একুশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ অনুসারে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের প্রভাব এবং সচেতনতা সৃষ্টি শীর্ষক প্রতিবেদনটি নিম্ন পেশ করছি এবার দেখো যে ক নাম্বার যে নির্দেশনাটা ছিল আমাদের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনাটা কি ছিল অনুজীব দুটির নাম উল্লেখ করা ও প্রকৃতি বর্ণনা করতে হবে সো অনুজীব দুটির নাম দেখো যে আমরা লিখতে পারি অনুজীব দুটির নাম উল্লেখ করব উল্লেখকরণ ও প্রকৃতি অনুজীব নিম্ন শ্রেণীর যে সকল জীব অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছাড়া দেখা যায় না তাদের অনুজীব বলে উদ্দীপকে উল্লেখিত ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যামিবা হচ্ছে অনুজীব নিম্নে অনুজীব হিসেবে ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রকৃতি বর্ণনা করা হলো ওকে তো ভাইরাসের প্রকৃতি দেখো ভাইরাস অতি ক্ষুদ্র আনুবীক্ষণিক জীব এদের দেহে কোষপ্রাচীর প্লাজমা লেমা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই এরা শুধু প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত এই জন্য ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় ব্যাকটেরিয়ার গঠন দেখো ব্যাকটেরিয়া হলো আদি যুক্ত অনুজীব এরা সচরাচর অসবুজ এবং এক কোষি অনুবীক্ষণিক জীব এদের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় কেন্দ্রিকা সুগঠিত না থাকায় ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় এর কোষ সাধারণত গোলাকার দণ্ডাকার কমা আকার তারপরে পেঁচানো ইত্যাদি আকৃতির ওকে তো আমাদের আসলে হয়ে থাকে যে নির্দেশনাটা ছিল সেই নির্দেশনা অনুযায়ী আমাদের উত্তর শেষ বলা স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীব দুটির প্রভাব বর্ণনা করতে হবে দেখো এখানে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনজীব দুটির প্রভাব যেটা আছে সেটা আমরা এভাবে দিতে পারি স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস ও অ্যান্টামিবা অনুজীব দুইটির প্রভাব দিন আলোচনা করা হলো স্বাস্থ্যযোগী সৃষ্টিতে ভাইরাসের প্রভাব স্বাস্থ্যযোগী সৃষ্টিতে ভাইরাস মারাত্মক রূপ ধারণ করে যেমন মানব দেহে ভাইরাস সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে দুই নাম্বার ভাইরাসের সংক্রমণে এইডস রোগ হয় অসুস্থ লোকের রক্ত গ্রহণ মাদক গ্রহণ এক্স শুয়ে বহু লোকের ইনজেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ে স্বাস্থ্যযুগী সৃষ্টিতে অ্যান্থামিবাদ যে প্রভাব সেটা এবার লিখবো আমরা যে এক নাম্বার আমরা লিখতে পারি অ্যান্টামিবার প্রভাব হিসেবে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি ভয়াবহ রূপ ধারণ করতে পারে অ্যান্টামিবা অনুজীব দ্বারা অ্যামিবিক আমাশয় হতে পারে সাধারণত অ্যান্টামিবা নামক এক কোষী প্রাণীর আক্রমণ অ্যামিবিক মানে আমাশয় হয়ে থাকে এটি মানুষের বৃহদান্ত্রে অবস্থান করে এবং কোষ বিভাজন ও অনুজীব সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে থাকে তো আমাদের দুইটা দন্ত থাকে দান্ত থাকে আর কি তো একটা হচ্ছে বৃহদান্ত আর একটা হচ্ছে কি ক্ষুদ্রান্ত ওকে এখন তার ভিতরে এটা কাজ করে আর কি এখন দেখো গ নাম্বার যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে কি যে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে করণীয় তোমার করণীয়টা কি ছিল সেটা তুমি এখানে দেখতে পারো সেটা হচ্ছে কি অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে করণীয় অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে করণীয় বিভিন্ন ধরনের অনুজীব মানবদেহে নানা রকম রোগ সৃষ্টির মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে থাকে এসব রোগ থেকে নিরাপদ থাকতে যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো কিভাবে রোগ জীবাণুটি ছড়ায় সে সম্পর্কে ভালো ধারণা রাখা স্বাস্থ্য প্রতিরোধে করণীয় সমূহ নিম্নরূপ এক হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে দুই খাওয়ার আগে এবং মল ত্যাগের পর সাবান বা ছাই দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে তিন নাম্বার বিশুদ্ধ পানি পান করতে হবে পচা ও বাসি খাবার পরিহার করতে হবে চার নাম্বার খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং স্যানিটারি পায়খানা ব্যবহার করতে হবে এরপরে আমরা যে ঘ নাম্বার এই অ্যাসাইনমেন্ট নির্দেশনা ছিল সেটা হচ্ছে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি কমাতে সচেতনতা সৃষ্টিতে করণীয় উল্লেখ করতে হবে আর কি তো দেখো ঘ নাম্বারটা শুরু করতে পারি আমরা অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এরাতে সচেতনতা তৈরির ভূমিকা অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এরাতে সচেতনতা তৈরিতে ভূমিকা আমরা লিখতে পারি এইভাবে বিভিন্ন ধরনের অনুজীব মানব দেহে সৃষ্টি করে থাকে এ সকল অনুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এরাতে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কার্যকরী ভূমিকা পালন করে থাকে ভাইরাস ব্যাকটেরিয়া ও মতো কারণে মানব দেহে রকমের রোগ সৃষ্টি হয় এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যেমন ভাইরাস জনিত রোগে আক্রান্ত হলে আক্রান্ত রোগীর মাধ্যমে সুস্থ দেহে এর জীবাণু ছড়িয়ে পড়ে তাই ভাইরাস জনিত জীবাণু প্রতিরোধে সচেতনতা হিসাবে হাঁচি কাশের সময় রুমাল ব্যবহার করা যেতে পারে দুই নম্বর বলা হচ্ছে যেখানে সেখানে থুতু ফেলা থেকে বিরক্ত থাকতে হবে তিন নম্বর বলা হচ্ছে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে উদ্বুদ্ধ করতে হবে মানে ব্যবহার করতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে চার নম্বর বলা হচ্ছে যে আমার অ্যান্টামিভা অনুজীব দ্বারা আক্রান্ত হলে মানে আবার যদি অ্যান্টামি বা অনুজীব দ্বারা আক্রান্ত হয় তাহলে অ্যামিবি কামশয় হয় এক্ষেত্রে মলত্যাগের পরও খাওয়ার পূর্বে নিয়মিত হাত ধুয়ে নিতে হবে পাঁচ নম্বর নিয়মিত ও পায়ের নখ কাটতে হবে ছয় নম্বর বিশুদ্ধ পানি পান করতে হবে এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে এরোগ সচেতনতা এ রোগ থেকে মুক্ত রাখতে ভূমিকা রাখবে ওকে পরিশেষে বলা যায় অনজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতনতা তৈরি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এরূপ অনজীব সৃষ্ট রোগ হতে বাঁচার উপায় হিসেবে সচেতনতা সৃষ্টি করতে হবে তো এটাই ছিল আমাদের এই অ্যাসাইনমেন্টটি তো যেহেতু এটা একটা প্রতিবেদন তাই প্রতিবেদকের নাম ও ঠিকানা লিখতে হবে তো প্রতিবেদকের নাম ও ঠিকানা এখানে দিয়েছে আব্দুর রহমান তুমি তোমার নামটা দিবে শ্রেণী সপ্তম শ্রেণী রোল নাম্বার এক তো তুমি তোমার রুল নাম্বারটা দিবে মনে পড়ো ছবি তোমার স্কুলের নাম দিবে প্রতিবেদন তৈরির তারিখ তুমি যে তারিখে আসলে প্রতিবেদনটি তৈরি করছো প্রতিবেদন তৈরির সময় যে সময় তুমি আসলে কি প্রতিবেদনটি তৈরি করছো যে সময়টাতে ওকে সো এটা ছিল আমাদের আজকে তোমাদের জন্য আসলে উত্তরমালা আর কি তো তোমরা যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এভাবে লিখতে পারো তো হান্ড্রেড পার্সেন্ট তুমি ফুল মার্কস পাবে টুকটাক যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ যে টাইপিং মিস্টেক হতে পারে সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার সুন্দর মতামত জানাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যাতে করে নতুন ভিডিও দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও এবং সবার আগে আসলে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে নিতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্টে সেফ স্টে হোম থ্যাংক ইউ সো মাচ